সুপ্রভাত অমৃত কথা, শুধু কি তিনি মুখেই বলেছিলেন? আমরা তার কল্পতরু ইতিহাস জানি। এই দিনটি তার শরীর যাওয়ার বেশ কিছুদিন আগে অসুস্থ হয়েছেন, কিন্তু সেদিন তিনি কিছুটা ভালো আছেন। বিকেলের দিকে তিনি একটু প্রস্তুত হয়ে উপরে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেবে আস্তে আস্তে নিচে নেমেছেন। ভক্তেরা কয়েকজন, সেদিন ছুটির দিন ছিল, তারাও একত্রিত হয়েছেন বিভিন্ন জায়গায়। এই যে দেখছি আমরা পরিবেশটির কোনো গাছতলায় বসে এই গিরিশবাবু, সুরেন্দ্রনাথ, রামচন্দ্র দত্ত, এরা সব কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করছেন। হঠাৎ তারা দেখলেন যে ঠাকুর দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমেছেন এবং এগিয়ে আসছেন এই তাঁদের দিকে। তারা উঠে দাঁড়ালেন। ঠাকুরের এই সুস্থ হওয়া এবং একটু বেড়াতে বেরিয়েছেন দেখে তারা খুব খুশি, খুব আনন্দিত। এগিয়ে আসছেন একটি গাছতলায় যেখানে তারা বসেছিলেন, সেইখানেই ঠাকুর এসে হাজির হয়েছেন। গিরিশ ঘোষকেই প্রথম দেখলেন। গিরিশ ঘোষ, তিনি নাটকে মানুষ, নাটক লেখেন, অভিনয় করেন, অভিনয়ের শিক্ষক, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। কেমন করে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এসে হাজির হয়েছিলেন সেই ইতিহাস বিস্তৃত আমরা এর আগে আলোচনা করেছি কিছু, এখন আবার পরবর্তীকালে করব। আজকের ঘটনাটা বলি। এই যে ঠাকুর নেবে এসেছেন, গিরিশবাবুকে দেখেই ঠাকুর গিরিশের বিশ্বাসের প্রশংসা করতেন যে তার পাঁচ শিখে পাঁচ আনা ভক্তি। শ্রীরামকৃষ্ণকে তিনি প্রথমে তো মানতেন না। ওই যে শিশির ঘোষ, গিরিশ ঘোষ বসেছিলেন বাগবাজারের ঘাট থেকে, যখন তিনি হেঁটে আসছেন বাগবাজারের ঘাট থেকে, তখন বলেছিলেন ওই যে আসছে পরমহংসের দল, সাথে পরমহংসের ফৌজ, যাচ্ছে কোথায়? বলরামের বাড়ি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বলরাম, এই বলরাম ভবনটি হচ্ছে শ্রী মা কালীর দ্বিতীয় কেল্লা। সেখানে থেকেই এ যুগে ধর্মের ইতিহাসে একটা বিপ্লব উপস্থিত হবে। এই কলকাতাকে কেন্দ্র করে, বিশেষ করে বলরাম ভবনকে কেন্দ্র করে, আসছে বলরাম ভবন, বলরাম মন্দির, রামকৃষ্ণ মঠ মিশনের একটি কেন্দ্র, তাঁর ভাবপ্রচারের একটি মহান কেন্দ্রই ঠিক প্রস্তুত হিসেবে আমরা পেয়েছি। রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র হিসেবে সেটি বিরাজ করছে কলকাতার বুকে। যাই হোক, শ্রীরামকৃষ্ণ এই কাশীপুরে সেদিন বেড়াচ্ছেন, গিরিশবাবুকে দেখেই তিনি বললেন ভাবস্থ হয়ে যে, হ্যাঁ হে গিরিশ, তুমি আমার সম্বন্ধে সব কি বলে বেড়াও, তুমি কি দেখেছো, কি জেনেছো? শ্রীরামকৃষ্ণ রূপ ধরে অবতার অবতীর্ণ হয়েছেন, একথা এই সত্য প্রচারে ব্রতী হয়েছিলেন এই মানুষগুলি, রামচন্দ্র দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ। গিরিশ ঘোষকে তাই শ্রীরামকৃষ্ণ সোজাসুজি প্রশ্ন করেছিলেন। নাটকে গিরিশচন্দ্র ঘোষ হাঁটু গেড়ে শ্রীরামকৃষ্ণের কাছে হাত জোড় করে বলছেন প্রার্থনার সুরে যে, প্রভু, ব্যাস বাল্মীকি যার কথা বলতে গিয়ে কোনো শেষ করতে পারেননি, ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারেননি, এই সামান্য গিরিশ সে আর কি বলবে তার সম্বন্ধে? এই কথাটি বলার পরেই শ্রীরামকৃষ্ণ আরও বেশি আবিষ্ট হয়ে পড়লেন এই ভাবস্থ ভাবের ঘনীভূত অবস্থায়। তিনি সকলকে স্পর্শ করলেন, ওই যে বলেছিলাম যে যদি ঈশ্বর দেখতে চাস তাহলে তুই তোকেও তা দেখাতে পারি। শুধু এই মুখের কথা নয়, তিনি তখন এখানে যারা উপস্থিত ছিলেন ভক্তরা সকলকেই স্পর্শ করেছিলেন এবং যার যার ইষ্ট দেবতার দর্শন, মনের সন্দেহ সব মিটে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে তিনি এই অবস্থায় ছিলেন এবং গিরিশচন্দ্র, রামচন্দ্র দত্ত ইত্যাদি বহু ভক্ত, বৈকুণ্ঠনাথ স্যান্যাল, এদের স্পর্শ করে এদের মধ্যে যে ঈশ্বর অনুভূতির প্রকাশ, স্বরূপ সম্বন্ধে যে উপলব্ধি হয়েছিল এটি তারা নিজের নিজ মুখে সকলেই স্বীকার করেছেন। তাই তারা বলেছিলেন আজ যেন প্রভু কল্পতরু,
কল্পতরু, কল্পতরু এমন একটি গাছ যার নিচে থাকলে এমনি সহজেই যা চিন্তা উঠবে মনে সেই ভাবনাটি প্রকাশিত হয়, অনুভব করা যায়, তাই সেটিকে বলে কল্পতরু। ঠাকুর সেই রামপ্রসাদের গানে গানও গেয়েছেন, আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে। কালী কল্পতরু ঈশ্বর তত্ত্ব, সেই বৃক্ষের তলে গেলে চারি ফল কুড়ায়ে পাবি। যে ঈশ্বর নির্গুণ নিরাকার সর্বব্যাপী সত্তা, তিনি সগুণ সাকার হয়ে এই জগতে পরিস্ফুট হয়েছেন, জগৎ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। সেখানে এই মানুষ জীবরূপে যারা অবতীর্ণ হয়েছে বা জন্মগ্রহণ করেছে তাদের কী ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি পুরুষার্থ সবই তারা পাবেন যদি তারা ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে, ঈশ্বর পরায়ণ হয়ে এই ধর্মপথের পথিক হন। তাই ঠাকুর বলছেন, চারি ফল কুড়ায়ে পাবি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, অনায়াসে পাবি। আখর দিয়ে বলছেন কুড়ায়ে পাবি, অনায়াসে পাবি, কোনো পরিশ্রম করতে হবে না, কিন্তু জীবনটিকে প্রস্তুত করতে হবে, ধর্ম দিয়ে সে জীবন শুরু হবে। অর্থ উপার্জন প্রয়োজন এই জগতে, তাও ধর্মকে অবলম্বন করে হবে, অর্থের যে ব্যয় হবে, অর্থ যে ব্যবহৃত হবে তাও ধর্মপথে থেকে সেটিকে করতে হবে। আর কামনা বাসনা জৈবিক প্রবৃত্তি, তাকেও ধর্মের পথে থেকেই চরিতার্থ করতে হবে, তার সঙ্গে যেন ধর্মের বিরোধ না হয়। ফল হবে অন্তঃসলীলা স্রোতের মতো, এই ধর্ম ধীরে ধীরে প্রত্যেকটি মানুষকে মুক্তির পথে নিয়ে যাবে, যে মুক্তি ঈশ্বর অনুভূতির অন্য কথা, আত্যন্তিক দুঃখের নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। এই কল্পতরুর কাছে আমরা আবার ফিরে আসবো পরবর্তীকালে। আজ অমৃত কথা এই পর্যন্ত।